ওদের এইভাবে মাফ করা যাবে না। আরে জামাই বাবাজি যা হাল করেছে তাতে। আচ্ছা আমার মেয়ে লুনা, লুনা কেমন আছে? না 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 লুনা, লুনা ভালো আছে, লুনা ভালো আছে, লুনা ভালো আছে। তাহলে আমার আর কোনো বন্দুকের দরকার নেই। কেন দুলা ভাই, বন্দুক দরকার হবে না কেন? ও ব্যাটা মরুক, তাতে আমার কোনো আসে যায় না। ও ব্যাটা মরুক। কি লেখা হলো দাও। আহা দিচ্ছি আরেকটু। আরে তোমার তো আবার এই সারা বছরে দুটো কাজ, দুটো ঈদের দুটো ফর্দ লেখা, দাও। কি বললে? দাঁড়াও, তার আগে তোমার সঙ্গে আমি ঝগড়াটা শেষ করি। কি বললে? আমি শুধু এই দুটো কাজই করি? আরে না না না, তুমি অনেক কাজই করো, কিন্তু তার মধ্যে এই দুটো কাজই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আচ্ছা, তাছাড়া এই এত বড় সংসারে ঝক্কি ঝামেলা এগুলো কোনো গুরুত্বই নেই তোমার কাছে? আহ তুমি রাগ করছো কেন? শোনো, সবার মন জুগিয়ে এদের বাজেট করা কি চারটিখানি কথা? এটা না তুমি পারো, আমার উপলব্ধি তাই বলে। দাও 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 নাও। কি ব্যাপার, তোমারটা কই? বাবা আজকে কি সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠেছে নাকি? 25 বছর ধরে সংসার করছি, কই কোনোদিন তো তুমি আমার কথা জানতে চাওনি, আজকে হঠাৎ আমার কথা? তোমার উপরে আজকে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, কেন বলো তো? কেন? কারণ ওই ছাগলটাকে তুমি এই ফর্দের বাইরে রেখেছো। তাই কি কখনো হয়? হ্যাঁ, ও আমাদের জামাই। আসল কথা শোনো, লুনা মার্কেটে একটা ভালো ড্রেস দেখে এসেছে, ওর ইচ্ছা ওটাই ওকে কিনে দিবে। আরে শোনো, ড্রেস দেখে এসেছে তো ভালো কথা, আমাকে বলছো কেন? আহা, ও কোথা থেকে টাকা পাবে বলো তো? শোনো, আমি ওই ছাগলটার পেছনে একটা পয়সা খরচ করতে পারবো না। আচ্ছা তুমি বলো, ওকে কতকাল বসে বসে খাও? আচ্ছা জামাইকে তুমি কেন খামাখা দোষ দিচ্ছ? ও তো একটা কলেজে চাকরি করতো, তুমি তো ওকে ঘর জামাই বানিয়ে ঘরে বসিয়ে রেখেছো। মেয়ে নিজে নিজে বিয়ে করেছে, আমি তোমাকে কত করে বললাম মেয়ে মেয়ের মতো থাকুক, তা না? তুমি বললে মেয়ে আমার মফস্বলে গেলে মরে যাবে, তা এখন সামলাও। কত কাল সামলাবো? শোনো, আমি তোমাকে বহুবার বলেছি তোমার ফার্মে ওকে একটা চাকরি দিয়ে দিলেই তো হয়ে যায়। তাহলেই হয়েছে, ওই ছাগলটা আমার ফার্মের লালবাতি জ্বালিয়ে ছেড়ে দেবে। উফ, তুমিও পারো রে বাবা। সঙ্গে কে রে? আমার নতুন স্ত্রী আপা। নতুন তো বুঝলাম, তা তোমার কত নম্বর টোকেন পেয়েছে? 7 নম্বরে দুলা ভাই। দেখেছো কত বড় সাহস, বেয়াদব, ওর কান্ডটা দেখেছো তুমি? তোমার ভাই তো, তুমি আবার হাসছো না? তার কতবার বদলাবে? আমি তো বদলাতে চাই না দুলা ভাই, অরাই সিরিয়াল দেয় আবার সিরিয়াল ব্রেক করে চলে যায়। ও হো, পরিচয় করানো হয়নি বেদানা? এ হলো আমাদের বংশের একমাত্র আপা আর দুলা ভাই। আরে হা করে দেখছো কি? সালাম করো, সালাম করো, সালাম করবো কেন? আমি কি গেলাম ঠিক আছি যে পায়ের ধরে সালাম করতে দিব? ওই কিসে, আমি এখন ডাকায় কোন পার্টি অগ্রিম নিছস? কি কয় ওই চান্দুরে বলে দে, অগ্রিম ছাড়া বাকিতে কাজ করবো না। ও তাই, তাহলে বিউটি পাঠিয়ে দে। হ্যাঁ ঠিক নাই, ঈদের পর আসতে পারি। আচ্ছা রাখি। আসসালাম আলাইকুম। ওয়া, আরে জামাই বাবাজি, তা তোমার মনটা ভালো তো বাবাজি? জি ভালো। এই যে তোমার নতুন মামি শাশুড়ি। আসসালাম। আমার একটু জরুরি কাজ আছে, আমি আসি। আচ্ছা, আরে জামাই বাবাজি, যাও কই যাও কই, এদিকে আসো এদিকে আসো।
তোমার নতুন মামি শাশুড়ি একটু কথাবার্তা হলো, তোমার ওই মামি শাশুড়ি আবার মাইন্ডটা একটু বেশি কি না? আমার একটু কাজ আছে মামা, পরে কথা বলবো। তার কতদিনের জন্য নোঙর ফেললে এই বন্দরে বলো? ঈদ পর্যন্ত আশা রাখি তো না ভাই। বললেই হলো, কি কাজে এসেছিস? কাল পরশু কাজ সেরে চলে যাবি। চলে যাব? চলে যাব মানে? আমি তোকে জোর করে নিয়ে আসলাম, কত শখ, ঢাকায় একবার ঈদ করবো ভাবছি। শুনেছি ঢাকায় রিক্সা দিয়ে ঘুরতে ঈদের দিনে খুব মজা, তা আমার খুব শখ ঈদের সারাটা দিন ওকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ঘর জামাই দিল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভাই তোমরা কারা? আমরা এই মহল্লার মানুষ। আফা আমাগো সালামিটা দিয়ে দিতে কর। সালামি? তামি কিসের সালামি? তামি ঈদ আমার একটু লাল পনির আয়োজন করছি, তাই কিছু। আমাকে চেনো? চিনি? এই চিনি না, খুব ভালো চিনি। আপনি আমগো মহল্লার রিটায়ার্ড আর্মি জামি সেবের মায়া না? ওই যে গড়পালে বিয়ে করেছিলেন, যাকে এখন ঘর জামাই বানিয়ে বাবারটা বসে বসে খাওয়াচ্ছেন। কি যাতা বলছো? যাতা না, এটা আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্ট। গোয়েন্দা সংস্থা অবশ্য আমাদের কখনো ভুল রিপোর্ট দেয় না। ঠিক কইছি না? পছাড়ো পছাড়ো, নইলে আমি কিন্তু তোমাদের পুলিশে দেবো। পুলিশ? আবার পুলিশ কি হবে মামুন? আপনি ডাকবেন পুলিশ আয়া করবো। দেখেন বেশি ঝামেলা জড়াইয়েন না, তাড়াতাড়ি মালটা ছাড়েন আমরা জায়গা। এই মিশে মিশে ঝামেলা বাড়িও না তো, ওরা যা চায় দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। তুমি চুপ করো, কি পেয়েছে ওরা? পেয়েছে কি? হ্যাঁ মন্টু। জি ওস্তাদ। ঠিক বলেছেন দোলা ভাই, ওদের এইভাবে মাফ করা যাবে না। আরে জামাই বাবুজি যা হাল করেছে তাতে। আচ্ছা আমার মেয়ে লুনা, লুনা কেমন আছে? না না না, লুনা লুনা ভালো আছে, লুনা ভালো আছে, লুনা ভালো আছে। তাহলে আমার আর কোনো বন্দুকের দরকার নেই। কেন দোলা ভাই, বন্দুক দরকার হবে না কেন? ও ব্যাটা মরুক, তাতে আমার কোনো আসে যায় না। ও ব্যাটা মরুক, ও ব্যাটা আমাকে বলে কিনা যে আমি এই বাড়িতে ওর পথের কাঁটা, আমাকে চার্জ করে, আমি কেন আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলাম না? ও ব্যাটা মরুক গে, আমার কোনো রকম দুঃখ নেই। তুমি আবার হাসছো কেন দুলা ভাই? এই এতদিন জানতাম পাবনা বুঝি মেলা দূর, এখন থেকে দুলা ভাই পাবনা এই আপনার বাড়ির ভিতরেই দুলা ভাই। তার মানে? মানেটা মানেটা ওই আল্লাহই জানে।